নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর নয়ন ডিসি রোড সার্ভিস ছাতা জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 7131003, হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাব হাট ডিসি রোড বর্তমান, ধারা চিলপুটা তেজগঞ্জ বাইপাস নর্থ বর্তমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611, লোকাল লটারি এজেন্সি বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পার্বী ঘাটা, শ্রীপল্লি, পূর্ব বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে দশর চাক। এক নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের ভোট গঠন হলো শনিবার। উচ্ছেদের ঘটনা থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিনা হেলমেট গাড়ি অথবা কানে হেডফোন সহযোগে যাওয়া চালকদের জরিমানা করলো পুলিশ প্রশাসন। এক দশম শ্রেণীর ছাত্র ঝুলন্ত ধরে উদ্ধার দিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আগামী সোমবার অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পুজো। লীগ পর্যায়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হলো শনিবার। চোখ রাখবো এক ঝলকে। জেলা পুলিশের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে শহর বর্ধমানে। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এইরূপ কেন্দ্র তৈরি হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। বর্ধমান থেকে ব্যাংক ব্যাটারি রিপোর্ট আনন্দ বার্তা। ধর্মীয় একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 22 সর্বমঙ্গলাপাড়ায় অনুষ্ঠিত হয় এইরূপ অনুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে ভক্তদের উৎসাহ উদ্দীপনা প্রকাশ পায়। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটারি রিপোর্ট আনন্দ বার্তা। শ্রমিক বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কল্যাণেশ্বরী দামোদর ঘাটি নিগম সাব স্টেশনের গেটের সামনে। শ্রমিকদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথা জানান। আসানসোল থেকে শ্রমিক রঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা। বিস্ফোরক সহ এক দুষ্কে থেকে গ্রেপ্তার করলো পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। অভিযুক্তকে কুলটির চিনাকুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে শরীর চৌধুরীর রিপোর্ট আনন্দ বার্তা। শনিবার নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার সকরায়তে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। গণেশ পুজো উপলক্ষে এইরূপ ভোগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকরায় থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। রায়না এক নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো শনিবার। শেয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান হিসেবে একই ব্যক্তি নিযুক্ত হন। বোর্ড গঠন ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই রাজ্য সরকারের পক্ষ থেকে পঞ্চায়েত বোর্ড গঠন করার তোড়জোড় শুরু হয়েছে। সেই মতো পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো শনিবার। বোর্ড গঠন পর্ব ঘিরে নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। এটা আপনারা অলরেডি দেখেছেন, 2016 সালের পর থেকেই রায়নার মানুষ বিধায়ক হিসেবে আমাকে পাওয়ার পর থেকেই রায়নায় যে একটা শান্তির বাতাবরণ এটা অলরেডি তৈরি হয়েছে। এবং আমরা দেখেছেন যে নির্বাচন প্রক্রিয়ার যে পদ্ধতি ছিল এবং পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর অন্যান্য জায়গায় বিভিন্ন যারা বিরোধী দল আছে তারা বিভিন্ন জায়গায় ঢুকে আমাদের উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, আমাদের দলকে কালিমালিপ্ত করার জন্যে বিরোধীদের কিছু লোক ঢুকে বিভিন্ন এলাকায় উত্তপ্ত করেছিলেন। শুধু আমি মনে করি যে পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটা জায়গাতেই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আমার রায়নায় আমি নিজে দায়িত্ব নিয়ে যারা সিপিএমের পঞ্চায়েতের মেম্বার, যারা
নমিনেশন ফাইল করতে এসেছিলেন, আমি দায়িত্ব নিয়ে তাদের নমিনেশন ফাইল করিয়েছিলাম। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার আদর্শটাকে মাথায় নিয়েই রায়নার সমস্ত নেতৃত্ব, এক নম্বর এবং দু নম্বর ব্লকে যারা নেতৃত্ব আছেন, আমাদের ব্লক সভাপতি এক নম্বরে, দু নম্বরের ব্লক সভাপতি এবং সমস্ত নেতৃত্ব একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বসেই আমরা পঞ্চায়েতে যেমন প্রার্থী নির্বাচন করেছিলাম সেরকম পঞ্চায়েত বোর্ড গঠন করলাম। রায়না আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে এদিন সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণকারীদের মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা এদিন শপথ পাঠের মধ্য দিয়ে নিজেদের দায়িত্ব বুঝে নেন। ঈশ্বরের নামে শপথ করছি, সত্যনিষ্ঠার সঙ্গে অঙ্গীকার করছি যে আমি বিধিগত আইন দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সমাজে। এটা রায়না এক নম্বর বিধানসভার শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েত। কতগুলি আসন এখানে? এখানে আমাদের 18টি সংসদে 18টি আসন এবং 3টি আমাদের পঞ্চায়েত সমিতির আসন। 18টি যে সংসদ, কটাতে তৃণমূল জয়লাভ করেছে? আমাদের 18টাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। আজকে কি বোর্ড গঠন করা হলো? আজকে আমাদের সরকারের নির্দেশে আজকে আমরা বোর্ড গঠন করছি। কে কে প্রধান এবং উপপ্রধান কে হলেন? প্রধান দলের নির্দেশ মেনে আমাদের যে সকল ক্যান্ডিডেট, আমাদের দলের যে পছন্দের মহিলা ছিলেন, আমাদের গুরু মালিক ওনাকে প্রধান করা হয়েছে এবং আমাকে দল টিকিট দিয়ে আজকে উপপ্রধান হিসেবে নির্বাচিত করেছি। এই 5 বছর মানুষের জন্য কি করবেন? উপপ্রধান হিসেবে আমি আজকে হচ্ছে শপথ নিলাম। 5 বছর আগামী যে 5 বছর, গত 5 বছর পঞ্চায়েত নির্বাচন মামাটি মানুষের সরকার উন্নয়ন অনেকটাই করেছে। মোটামুটি ওই মানে বিগত 34 বছরের যে মানে বামপন্থীদের যে দুর্নীতি, সেই দুর্নীতি মোচনকে আপনার মোটামুটি মুছে দিয়ে 60% উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিল। বাকি হয়তো কিছু কিছু গ্রাম অঞ্চলে কিছু কিছু উন্নয়ন বাকি আছে, সেই উন্নয়নগুলো আমরা আগামী 5 বছর সম্পূর্ণ করব। কোন অঞ্চলে আপনি উপদান হলেন? আমি নারুগ্রাম অঞ্চলে উপদান হয়েছি। এবং উপদানকে আমরা অলরেডি বার্তা দিয়েছি, দল থেকেও নির্দেশ দেওয়া আছে যে 2013 সালের যে পঞ্চায়েত গঠন হয়েছিল, 2013 সালের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের পঞ্চায়েতগুলো যেমন জনমুখী হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো পঞ্চায়েতের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম। আজকে 2018 সাল, নতুন করে 2013 সাল পেরিয়ে আসার পর নতুন করে 2018 সালে আমরা পঞ্চায়েত বোর্ড গঠন করলাম রায়না বিধানসভা 16টা পঞ্চায়েত। সেই 16টা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আমাদের যারা পঞ্চায়েতের মেম্বার আছেন তাদের সকলকেই নির্দেশ দেওয়া আছে যে আগামী দিনে প্রত্যেকটা পঞ্চায়েতই যেমন জনমুখী ছিল, তার থেকে আরও যাতে মানুষ পঞ্চায়েতে এসে তাদের অভাব অভিযোগগুলো জানাতে পারে এবং মানুষের কাজ পঞ্চায়েতের মাধ্যমে করতে পারে, তার নির্দেশ কিন্তু দেওয়া আছে। যদিও শেয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান একই ব্যক্তিরা অব্যাহত রইলেন। আমরা দায়িত্বভার কাঁধে তুলে দিয়েছি। আমরা সামনের 5 বছর যেভাবে গত 5 বছর কাজ করেছি, সামনের 5 বছর তার থেকে অনেক বেশি কাজ পরিমাণ কাজ করে মমতা ব্যানার্জির যে 58টা প্রকল্প পশ্চিমবাংলায় চলছে, সেই উন্নয়নকে ত্বরান্বিত করতে আমরা যতটা পারি যানপাল লড়িয়ে দিয়ে আমরা উন্নয়নের দলের নির্দেশকে আমরা অক্ষর অক্ষরে পালন করবো, যেভাবে দল নির্দেশ দেবে আমরা সেইভাবে আগামী দিনে। উচ্ছেদের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের 6 নম্বর ওয়ার্ডে। স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে এদিন উচ্ছেদ অভিযান সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।
শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 6 নম্বর ওয়ার্ডে রেলের জায়গা দখল করে যারা বসবাস করছেন তাদের এদিন চলে যাওয়ার জন্য রেল দপ্তর 15 দিন আগে নোটিশ জারি করেছিল। এদিন সকাল থেকেই ওই এলাকার বস্তিবাসীর জড়ো হয়েছিল উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। এছাড়াও তারা শরণাপন্ন হন ওই ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিমের। আমরা সব জানিছি, কাউন্সিলরকে জানিছি, উনি আমাদের সবসময় পাশে আছে। আপদ বিপদে কেউ মরে যাচ্ছে, কারো কিছু হচ্ছে, সব সময় উনি আমাদের পাশে আছে। আমাদের ছেলেরা বদমাস, ওরা বেরোতে পারে না, পানা সব নিচে মেচে চারতলা লোকে লিখছে বাবা। আমরা কিচ্ছু করিনি, আমরা কিছু জানি না। ওরা কি বলছে, ঘর তুলে দেবো বলছে? কমিশনার জানান, নোটিশ পাওয়ার পরও তারা প্রশাসনের দ্বারস্থ হন। এদিন তিনি নিজে রেলওয়ে আধিকারিকদের সাথে কথা বলেন, পরে রেল দপ্তর এদিন উচ্ছেদ অভিযান বন্ধ রাখেন। দেখুন, হঠাৎ করে 15 দিনের নোটিশে আমাদের যে রেলের কলোনিগুলো রয়েছে তার আশেপাশে যেই বস্তি রয়েছে সেই বস্তি ভাঙার জন্য রেল চিঠি করেছিল। আপনারা জানেন বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এই গরিব মানুষগুলো যারা সারা বছর খেটে খায়, যাদের বাড়িতে বছরে 365 দিনের মধ্যে বহুদিন এমনও গেছে ভাত হয়, সেই মানুষগুলো একটাই আশায় থাকে যে পুজোর সময় একটা নতুন কাপড় পরবো, পুজোর সময় একটু ছেলে বউকে নিয়ে আনন্দ করব। সেই আনন্দটা তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছিল কিছু মানুষ, কিছু রাজনৈতিক খেলা খেলে এই এলাকা খালি করতে চেয়েছিল। আমরা এই অসহায় মানুষগুলোর পাশে আছি, কারণ আমরা মা মাটি মানুষের দল করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সাধারণ মানুষের পাশে থেকে আমাদের কাজ করার আর অঙ্গীকারবদ্ধ করে রেখেছেন। আমরা তাই এই মানুষগুলোর পাশে সবসময় থাকবো। আজকে ভাঙার কথা ছিল, আমরা রেলের আধিকারিকদের, আমাদের ডিএম, এসপি, এসডিও থেকে আরম্ভ করে সব দপ্তরে আমরা চিঠি করেছিলাম যে দেখুন, সরকারি জায়গায় কখনো দখল করে থাকা যায় না, কিন্তু একটা সময় চাই যে পুজো টুজো কেটে যাক, 2-3 মাস পর এনারা শিফট করবে, সেই সময়টা আবেদন করেছিলাম। আমার এই মাত্র রেলের আধিকারিকদের সাথে কথা হয়েছে, ওনারা আমাদের সেই সময়টা দিচ্ছেন এবং আমরা তার জন্য রেলের সেসব মানুষের কাছে কৃতজ্ঞ যে এতগুলো মানুষের সুখের কথা তারা ভেবেছেন। আমরা পূজোর পর থেকে এই মানুষগুলোকে শিফট করার চেষ্টা করব। স্থির হয়েছে শারদ উৎসব মিটে গেলে আবার রেল কর্তৃপক্ষ তাদের সময় দিয়ে উচ্ছেদ অভিযানে নামবেন। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় ছোট্ট একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। সকলের পূরণ হবে।
নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি বকুলতলা বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থদিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি অ্যান্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। চা। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই মন ছুঁয়ে যায়। আধুনিক বলছি তোমায়, আমার মতো পাবে দেরি কেন? আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটর সাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-083382। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট, স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। Children, come to me, I will teach you ABC, ABC, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, L, M, N, O, P, Q, R, S, T,
স্কুল হচ্ছে ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে। আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো, এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয়, এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। ফিরে এলাম বিরতির পর। বিনা হেলমেটকারী অথবা কানে হেডফোন সহযোগে যাওয়া চালকদের জরিমানা করল পুলিশ প্রশাসন। নিরাপত্তার স্বার্থে এইরূপ উদ্যোগ গৃহীত হয় জেলা পুলিশের পক্ষ থেকে। পুলিশ প্রশাসনের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধরপাকড় কর্মসূচি চলছে শহর বর্ধমানে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় এইরূপ নিদর্শন প্রকাশ পেয়েছে। জেলা পুলিশের উদ্যোগে এইরূপ পরিকল্পনা গৃহীত হয়েছে। হেলমেটবিহীন বাইক চালক কিংবা কানে হেডফোন সহযোগে যাত্রা, সেই সমস্ত চালকদের জরিমানা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। যাত্রী নিরাপত্তার কথা ভেবে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। প্রশাসনের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা। এক দশম শ্রেণীর ছাত্র ঝুলন্ত দেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কালনার বুলবুলিতলা ফাঁড়ির শিকান্ডার টোলা গ্রামে। কালনা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃত ওই দশম শ্রেণীর ছাত্রের নাম রোহান শেখ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার বুলবুলিতলা ফাঁড়ির শিকান্ডার টোলা গ্রামে। মৃত ওই ছাত্রের পরিবারের লোকেদের অনুমান, তাদের ঘরের ছেলেকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কোনোদিন আমরা কোনো বিষয় নিয়ে কিছু বলি না, কারণ আমার দুটো ছেলেকে নিয়ে আমি বেঁচে নিয়েছি। কীভাবে বডিটা পাওয়া গেল? বডিটা ঝুলন্ত অবস্থায়। কীরকম মানে কি মনে হয় সুসাইড করেছে? হ্যাঁ, সুসাইডের নয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। আমরা তো এটুকু মানে বুঝতে পারছি, ও তো কোনো সময় গাছে উঠতে পারে না, কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখছি ও কোনো সময় গাছে উঠতে পারে। আর যদি ড্রিং করি, ওর বাড়িতে যে মদের বোতল পাওয়া গেছে, ও তো তার মানে ড্রিং করেছে, ড্রিং করলে কী করে গাছে উঠবে? আর ওর পায়ে তো জুতো ছিল, জুতো করে ওর গাছে ওঠা সম্ভবই নয়। পুলিশের লোকরা তো উঠতেই পারলো না, ও তো ঠেলে তোলা হলো, তাহলে সেই জায়গায় ও কী করে অত উঁচু গাছে উঠবে? আর বাড়িতে কি উদ্ধার হয়েছে? বাড়িতে কি পাওয়া গেছে? বাড়ি থেকে আপনার ওই একটা পাওয়া গেছে, জুতো বইয়ের কোটরা। মানে এর থেকে কি এটা প্রমাণ হয় তো যে মানে ওর সাথে আরো কেউ ছিল? এটাই আমাদের মানে মনে হচ্ছে প্রাথমিকভাবে। এটা আমরা মোটামুটি আমাদের সন্দেহ কেউ মানে জড়িত আছে এর সঙ্গে। ওই একার পক্ষে অত ধরনের ওই ধরনের একটা জিনিস করতে পারে না। কি কি পাওয়া যাচ্ছে না ওর বাড়ি থেকে? ওর বাড়ি থেকে ল্যাপটপ, স্কুল ব্যাগ, আর ওই যে বাইরে গেটে যে চাবিটা দিয়ে চাবিটা পাওয়া যায়। মোবাইল? হ্যাঁ, মোবাইলটা তো ওপর থেকে পাওয়া গেছে, গাছ থেকে পাওয়া গেছে। আর একটা মোবাইল গাছের ওপরে, মোবাইলটা একটা ব্যাগের মধ্যে ঝুলানো ছিল। আর ওই মোবাইলটা কিন্তু গান বাজছিল, আর লাইটও ছিল মোবাইলটায়, লাইট জ্বালানো ছিল আর মোবাইলে গান বাজছিল। অতটা সময় নিয়ে ও একার পক্ষে এই জিনিসটা ঘটানো সম্ভব নয়, আর ও গাছে উঠতে পারেনি, এটা আমরা খুবই ভালোভাবে জানি। মানে এর থেকে মনে হয় যে ওকে কেউ মেরে ফেলেছে, তাই তো? এটাই আমাদের অনুমান আর কি। এবার পোস্টমর্টম হলে সেটা হয়ে গেছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।
এখন সময় আরও একটি বিরতি। বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। মনের মতো মিষ্টি মেঘা সুইটসের সৃষ্টি, উৎকৃষ্ট মিষ্টান্ন পরিবেশক মেঘা সুইটস। এখানে সীতাভোগ, সন্দেশ, রসমালাই, মিহিদানা, কাজু বরফি, ল্যাংচা, লরচমচম, রসগোল্লা, উন্নত মানের দই সহ যে কোনো মিষ্টির একমাত্র প্রতিষ্ঠান মেঘা সুইটস। মনে রাখবেন, যে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে অর্ডার সরবরাহ করা হয় মেঘা সুইটস, ঘোড়দুরচটি, জিটি রোড, পূর্ব বর্ধমান। মোবাইল 8695247767। রাজ রাজেশ্বর বস্ত্রালয়, এখানে বিভিন্ন রকম তাঁত, সিল্ক, তসর, জামদানি, হ্যান্ডলুম, ছাপা সহ নিত্য নতুন ডিজাইনার শাড়ি, বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইলের পোশাক, মেয়েদের জিন্স টপ, লেগিংস, কুর্তি, ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স অতি সুলভ মূল্যে পাওয়া যায়। এক কথায় পরিবারের সবার কেনাকাটার জন্য আজই আসুন রাজ রাজেশ্বর বস্ত্রালয়, ভাতার নাসিক গ্রাম মোড়, পোস্ট অফিসের নিচে রঞ্জিত সুপার মার্কেট। মনে রাখবেন, পুজোয় থাকছে আমাদের বিশেষ আকর্ষণ। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-266-5417। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন, মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হাংগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাস স্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি,
মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি, এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনি, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরও অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018 14 দিনের এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018 যোগাযোগ করুন। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামী নামী কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, পারবীরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরে এলাম বিরতির পর। আগামী সোমবার অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পুজো, সেই উপলক্ষে বিশ্বকর্মার মূর্তি নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। বিক্রেতাদের আশা, প্রতি বছরের ন্যায় এবছরও তাদের বিক্রি ভালোই হবে। সোমবার বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে, সেই উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় দেবতার মূর্তি বিক্রির লক্ষ্যে অস্থায়ী দোকান করে বসেছেন বিক্রেতারা। বিভিন্ন ধরনের নানা দামের মূর্তিগুলো স্থান পেয়েছে ওই সমস্ত অস্থায়ী দোকানগুলিতে। ক্রেতাদের আশায় পথ চেয়ে বসে আছেন বিক্রেতারা, যদিও সেই রকম ভিড় দেখা যায়নি ওই সমস্ত দোকানগুলিতে। বিক্রেতাদের আশা, প্রতি বছরের ন্যায় এবছরও তাদের বিক্রি বাট্টা ভালোই হবে। সোমবার কি বিক্রি করছেন আপনারা? বিশ্বকর্মা ঠাকুর বাড়ি প্রতিমা। এখনো কতদিন সময় রয়েছে? এখনো কাল আছে এবং পরশুদিন আর বিক্রি হবে না, আজ আর আজকে সারাদিন আর কালকে। কি মনে হচ্ছে এখান থেকে বিক্রি হয়? হ্যাঁ, এখান থেকে ভালো প্রতিমা বিক্রি। প্রতি বছরই কি এখানে বসা হয়? প্রত্যেক বছর আমরা এখানে। আপনারা এখানে কি কি বিক্রি করেন? বিশ্বকর্মা, সরস্বতী, কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সব রকম প্রতিমা আমরা এখানে বেচি। মানে যখন যেটা পুজো থাকে তখন সেই ঠাকুর নিয়ে বসা। মানুষজন আসছে? হ্যাঁ, মানুষজন আসছে, কেনাকাটা করে। এখন দেখার বিষয় বিক্রেতাদের আশা কতটা পূর্ণ হয় তার সময়ই বলে দেবে। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি প্যাট্রিয়ার রিপোর্ট, আনন্দবার্তা।
লীগ পর্যায়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হলো শনিবার। এদিন থার্ড ডিভিশনের খেলায় চৌরঙ্গী ক্লাব জয়লাভ করে। অপরদিকে অগ্রদূত সংঘর নাম প্রত্যাহার করায় সুপার ডিভিশনের খেলাটি স্থগিত হয়। থার্ড ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা চলছে শহর বর্ধমানে। শনিবারের প্রতিযোগিতায় চৌরঙ্গী ক্লাব এবং BMSCC পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্পন্দন ময়দানে। প্রতিযোগিতায় আগাগোড়া প্রাধান্য ছিল চৌরঙ্গী ক্লাবের। এদিন 6-1 গোলে জয়লাভ করে চৌরঙ্গী ক্লাব। অপরদিকে সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা বাতিল হয়ে যায় শনিবার। প্রতিযোগিতা থেকে অগ্রদূত সংঘর নাম প্রত্যাহার করায় খেলাটি বাতিল হয়ে যায়, ফলে RAUC ওয়াকওভার পায়। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ধারা স্টিলপুটা তেজগঞ্জ বাইপাস নর্থ বর্তমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611। ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নাইন জিডি রোড সার্ভিস হাটা, জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান, 7131003। হলিডক স্কুল অ্যাফিলেটেড টু ISC, নবাব হাট জিডি রোড বর্তমান। লোকাল লটারি এজেন্সি শেয়ার বাজার বর্তমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল RG ভবন, পারবি হাটা, শ্রীপল্লি, পূর্ব বর্ধমান। এক নম্বর ব্লকের RC গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো শনিবার। উচ্ছেদের ঘটনা থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিনা হেলমেট কারি অথবা কানে হেডফোন সহযোগে যাওয়া চালকদের জরিমানা করল পুলিশ প্রশাসন। এক দশম শ্রেণীর ছাত্র ঝুলন্ত দেহ উদ্ধার দিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আগামী সোমবার অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পুজো। লীগ পর্যায়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হল শনিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। Thank you.
রাতের ডিনার, পেট পুজো মানে ভোজ আর ভোজ মানে রাইস, খেয়ে তৃপ্তি খাইতে তৃপ্তি মতি আর রাইস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সিআইটিএ, ডিআইটিএ, ডিটিপি, মাল্টিমিডিয়া, এফএ, ট্যালি উইথ জিএসটি, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকুরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল টেলারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বিরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাংকুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডুলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্র লেন, পাড়াপুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাপচোরা পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। শিক্ষকতা, নার্সিং, আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073। মাছ চাষি ভাই এবং মাছ চাষে আগ্রহী ব্যক্তিদের জন্য সুখবর, দক্ষিণ দামোদরের শেয়ারা বাজারে এই প্রথম বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ বিষয়ক একটি প্রতিষ্ঠান। এখানে বিশেষজ্ঞ দ্বারা মাছ চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয়। মাছ চাষ সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা সঠিক সমাধানও করা হয়। আমরা জল, মাটির পাশাপাশি মাছের রোগ নির্ধারণ করে প্রয়োজনীয় ওষুধপত্রাদি দিয়ে থাকি।
এছাড়া মাছ চাষ বিষয়ক যে কোনো প্রকার প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনি পাবেন বিভিন্ন প্রকার ঔষধ, মিনারেল, ভিটামিন, ভুট্টা, সরিষার খোল, মহুয়া খোল ইত্যাদি। মনে রাখবেন, বিশেষজ্ঞ দ্বারা জলাশয়ের পরিদর্শন করে সঠিক পরামর্শ দেওয়া হয়। মীনাক্ষী ভান্ডার, শেয়ারা বাজার, ফুটবল মাঠ, ফাঁড়ির পাশে। ফোন নাম্বার 8768006173।